টানা তিন দিন ধরে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হাইকোর্ট তল্লাশি চলছে। একেবারে বুধবার সকাল 7টা নাগাদ সৌরভ বিশ্বাসের শাহপুর করণীর ফ্ল্যাটে পৌঁছে যান হাইকোর্ট দপ্তরের আধিকারিকরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, বুধবার সকালে পৌঁছে গিয়েছিলেন হাইকোর্ট দপ্তরের আধিকারিকরা, সেই তল্লাশি এখনো চলছে, কিছু পাওয়া গিয়েছে গুরুত্বপূর্ণ নথি? দেখো, এখনো পর্যন্ত ঠিক কি রিকভার করা হয়েছে সেই সম্পর্কে হাইকোর্ট দপ্তর সূত্রে বলা হয়নি। তবে তিন দিন ধরে এই লাগাতার একটা বিরাট সময় জুড়ে তারা কিন্তু শাহপুর কলোনিতে রয়েছেন এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাস যেখানে থাকেন, তার স্ত্রী জুঁই বিশ্বাস যেখানে থাকেন, সেই অ্যাপার্টমেন্টে, তাদের ফ্ল্যাটে দীর্ঘ প্রায় 57 ঘন্টারও বেশি সময় ধরে, তিন দিন ধরে তারা এই অভিযান চালাচ্ছেন। হাইকোর্ট দপ্তর সূত্রে খবর যে তারা যে সূত্রে তারা এখানে এসেছেন, দুটি রিয়েল এস্টেট কোম্পানির হিসেবের গরমিল, তাদের আর্থিক যে আয় ব্যয় সংক্রান্ত যে হিসেব, তাতে গরমিল সংক্রান্ত তথ্যর ভিত্তিতে গত বুধবার একযোগে 6টি জায়গাতে এই অভিযান চলে। ঠিক সেইখান থেকে দেখা যায় যে তারা, তাদের একটি টিম অর্থাৎ আয়কর দপ্তরের একটি টিম, তারা কিন্তু এই বাড়িতেও আসে এবং তারপর থেকে তারা টানা এই অভিযান চালাচ্ছেন। অন্যান্য জায়গাতে অভিযান কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, তাই এখনও পর্যন্ত ঠিক কী ধরনের নথিপত্র তারা পেয়েছেন সেই সম্পর্কে অফিসিয়ালি তারা জানাননি। তবে বেশ কিছু নথিপত্র তা কিন্তু ভ্যারিফিকেশনের কাজ চালানো হচ্ছে। অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে এই অভিযান চলছে, তার নিচে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সেন্ট্রাল ফোর্সের আধিকারিকেরা তারা রয়েছেন। এখনো পর্যন্ত সৌরভ বিশ্বাস কিংবা তার স্ত্রী জুঁই বিশ্বাস তারা বেরোতে দেখা যায়নি। 57 ঘন্টা পেরিয়ে 58 ঘন্টা এখনো কিন্তু সৌরভ বিশ্বাসের বাড়ি আইটি রেড তার চলছে। অনেক ধন্যবাদ তোমাকে। সকাল থেকে ইডির তৎপরতা শহরেও দেখা গিয়েছে, শহরেও বেশ কিছু জায়গায় এই শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে এবং তাতে তল্লাশি অভিযান চলছে। চেতলায় এক স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে চলছিল তদন্ত, চলছিল তল্লাশি অভিযান। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছে, সরাসরি চলে যাচ্ছি। পার্থপ্রতিম, কী জানা যাচ্ছে, চেতলায় কি তল্লাশি অভিযান আজকের মতো ইডির তরফ থেকে শেষ করা হয়েছে নাকি তারা বাড়ির ভেতরে এখনও রয়েছেন, কী জানতে পারছো? দেখো, প্রায় 4.5 ঘন্টা এই ফ্ল্যাটের মধ্যে যে তল্লাশি করে ইডি আধিকারিকরা, সেই তল্লাশি অভিযান শেষ হয়েছে বিশ্বরূপ বসুর বাড়িতে এবং ওনার স্ত্রী আমার সঙ্গে রয়েছে। আজকে মূলত কি বললো, কি জানালো ইডি আপনাকে? না, কিছু ওরা জানাননি। প্রথমেই বললেন আমাদের আপনাদের ফ্ল্যাটে সার্চ ওয়ারেন্ট আছে এবং আমি সঙ্গে সঙ্গেই বলেছি হ্যাঁ আপনারা করতে পারেন। তবে আমি প্রথমেই দেখেছি যে ওনার নামটা ভুল ছিল, বিশ্বরূপ দে বলে একজনের নাম ওরা লিখে নিয়েছিলেন, বিশ্বরূপ দে, বিশ্বজিৎ দে, এবং আমি সঙ্গে সঙ্গে বলেছি নামটা ভুল আছে এবং সারনেমটাও ভুল। তখন আমার অ্যাড্রেস তো একই আছে, অতএব আমরা সার্চ করবো, আমি করতে দিয়েছি, কারণ আমি জানি আমরা অত্যন্ত ছাপোষা ঘরোয়া মানুষ, আমাদের মধ্যে কোনোরকম কোনো দুর্নীতির কিছু নেই, শিক্ষা নিয়োগ দুর্নীতি কোনো রকম, শিক্ষা নিয়োগ হোক বা অন্য কোনো রকম দুর্নীতির সঙ্গে আমি বা আমার হাজব্যান্ড এবং বিশ্বরূপ স্পেশালি এত ন্যায়নিষ্ঠ, এত সৎ একজন মানুষ, ও সবসময় মানুষের পাশে থাকে, মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য থাকে। কিন্তু এই তল্লাশি কেন হলো, এটা সাধারণ মানুষকে এভাবে হ্যারাস করার মানে এটা কি? আমার সারা ঘর তছনছ হয়ে আছে, আমি এটা জানতে চাইছি যে এভাবে কতদিন মানুষ হ্যারাস হবে এবং মানুষকে এরকম বলছেন যে বেশ কিছু নথিপত্র তাদের কাছে উঠে এসছে যে তদন্ত করেছে, তার পরিপ্রেক্ষিতেই এই তল্লাশি অভিযান? না, কি মনে না, কখনো না, এটা সম্পূর্ণ ভুল একটা তথ্য ওদের কাছে গেছে এবং আমি অনেকক্ষণ থেকেই দেখেছি যে ওদের ওকে পরিবহন দপ্তরেও কাজ করে যখন বলা হচ্ছে, কিন্তু কোনোভাবেই ও পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত নয়। কী করে? উনি ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশনে চাকরি করেন এবং একটা ছোটোখাটো একটা ছোট একটা বিজনেস করে। এই এই ঘরে আপনি বলছিলেন, মানে কি দেখেন ওনারা মূলত এই ঘরটা? যদি সব যাবতীয় সমস্ত বার করে দেখা হয়েছে এবং সমস্ত মানে ফ্ল্যাট পুরো তছনছ করা হয়েছে, লন্ডভন্ড করা হয়েছে, দেখছেনই তো যে কী অবস্থা হয়ে আছে আমাদের। কি বলেন আপনি, কি খুঁজছেন? হ্যাঁ না, আমাদের বলছেন, আমরা কিছু, আমি বললাম আপনারা কি খুঁজছেন, বলো সে একটা অন্য একটা ব্যাপার, ঠিক আছে, এরমভাবে একটা বলে দিলেন।